স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। দেখছিলেন শিরোনাম। এবারে বিস্তারিত, পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুতি নিচ্ছে এমন সতর্কবার্তা দিয়ে বিশ্বকে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রুশ পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে বিশ্বের প্রতিটি দেশেরই প্রস্তুত থাকা উচিত বলেও মন্তব্য করেন জেলেনস্কি। চন্দ্রানী চন্দ্রা ডেস্ক রিপোর্ট। চলমান যুদ্ধে জাপোরিজিয়া, খেরসন সহ বিভিন্ন শহরে অব্যাহতভাবে চলছে রুশ গোলাবর্ষণ। এরপরও ইউক্রেনের বাহিনী প্রতিরোধের মুখে রুশ সেনারা বিভিন্ন অঞ্চল থেকে পিছু হটেছে বলে দাবি কিয়েভের। গত কয়েক সপ্তাহে ইউক্রেনীয় সেনারা পূর্বাঞ্চলীয় 2000 বর্গ কিলোমিটার ও দক্ষিণের 500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুনঃদখল করেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি সপ্তাহে ইউক্রেনের দক্ষিণে ভালো ফলাফল অর্জিত হয়েছে বলেও জানান তিনি। For the use of nuclear weapons. আর এতেই পারমাণবিক অস্ত্র কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পথে যেতে পারে মস্কো, এমন সতর্কবার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া নিজেদের নাগরিকদের প্রস্তুত করছে। তাই মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তারা হয়তো পারমাণবিক যুদ্ধ করতে প্রস্তুত নয়, কিন্তু তারা এই ধারণা ছড়িয়ে দিতে শুরু করেছে। তারা জানে না এটি ব্যবহার করবে কিনা। আমি মনে করি পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলাটাও বিপজ্জনক। তিনি আরো বলেন, রাশিয়া পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে বিশ্বের প্রতিটি দেশের প্রস্তুত থাকা উচিত। এদিকে রুশ বাহিনীর হাত থেকে সম্প্রতি মুক্ত করা পূর্বাঞ্চলীয় শহর লাইমানে একটি গণকবর খুঁজে পেয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সম্প্রতি রুশ সেনারা ওই শহর থেকে সরে যাওয়ার পর গণকবরগুলো শনাক্ত হয়। এদিকে ব্যতিক্রমী পন্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। রয়টার্স জানিয়েছে এতে অংশ নেয় চেচেন বাহিনীর কয়েক হাজার সদস্য। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার একটি গুরুত্বপূর্ণ সেতুতে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই সঙ্গে আংশিক ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। শনিবার এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিকে রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বৃষ্টির উপর একটি ফুয়েল ট্যাঙ্কারে আগুন লেগেছে, তবে কেন আগুন লেগেছে এ বিষয়ে তারা কিছু জানায়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে ব্রিজের উপর দাউ দাউ করে ফুয়েল ট্যাঙ্কার জ্বলছে, সেই সঙ্গে বৃষ্টির কিছু অংশ ভেঙে পড়েছে। 19 কিলোমিটার দীর্ঘ এই ব্রিজ রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া পেনিনসুলার ক্রাসডোনার এলাকার মধ্যে একমাত্র সংযোগ স্থাপনকারী এই ব্রিজ। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উত্থাপিত এক বিতর্কে পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ মুসলিম কয়েকটি দেশ চীনের পক্ষে ভোট দিয়েছে। এতে চীনের বিরুদ্ধে আনা প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এটিকে উন্নয়নশীল দেশগুলোর বিজয় বলে উল্লেখ করেছে বেইজিং। অন্যদিকে এর কড়া নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে এই ভোটাভুটিকে প্রহসন হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন সাম্প্রতিক একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় জিনজিয়াং নিয়ে বেজিংয়ের নীতি মানবতাবিরোধী অপরাধ হয়ে থাকতে পারে। এছাড়া উইঘুর মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতন, ইচ্ছামতো আটকে রাখা, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন এবং সন্তান জন্মদানের অধিকার লঙ্ঘনের কথাও তুলে ধরা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে আলোচনার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। তবে 47 সদস্যের জাতিসংঘ মানবাধিকার পরিষদে এই প্রস্তাব নিয়ে বিতর্ক উঠলে তা বাতিল হয়ে যায়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 17টি, বিপক্ষে 19টি। এতে ভোটদানে বিরত ছিল 11টি দেশ। উইঘুর মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আনা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া 19টি দেশের বেশিরভাগ মুসলিম প্রধান। এই প্রস্তাব বাতিল হওয়ার পরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই বিজয় উন্নয়নশীল দেশগুলোর, এছাড়াও এই বিজয় সত্য ও ন্যায় বিচারের। ভোটাভুটির পর জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার পরিষদের মার্কিন দূত মিশেল টেলর এক টুইটে বলেছেন, এর মাধ্যমে কিছু দেশ মানবাধিকার লঙ্ঘনকে বৈধতা দিল। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ভোটাভুটিকে প্রহসন হিসেবে আখ্যায়িত করেছে। মাসুদ রানা, নিউজ 24।
হিজাব ইস্যুতে চলমান বিক্ষোভের ঘটনায় ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় পড়বেন বাহিনীটির বেশিরভাগ সিনিয়র কর্মকর্তা। এদিকে পোশাকের স্বাধীনতার দাবিতে এখনও উত্তাল ইরান। নিজেদের চুল কেটে বিক্ষোভে সংহতি জানাচ্ছে বিশ্বের নানা প্রান্তের মানুষ। চন্দ্রানী চন্দ্রের আরও একটি ডেস্ক রিপোর্ট। আলোচিত মাইশামিনের মৃত্যুতে তিন সপ্তাহ ধরে ইরানে চলছে রক্তক্ষয়ী আন্দোলন। দিন যত গড়াচ্ছে ততই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। হিজাব ইস্যুতে চলমান আন্দোলনে এ পর্যন্ত মৃত্যু হয়েছে শতাধিক আন্দোলনকারীর। পোশাকের স্বাধীনতাকে কেন্দ্র করে চলমান আন্দোলনকে ঠেকাতে ধরপাকড় এবং বিক্ষোভকারীদের উপর হামলার জন্য ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় পড়বেন ইরান বাহিনীটির বেশিরভাগ সিনিয়র কর্মকর্তা। এর ফলে বাহিনীটির প্রায় 10,000 সদস্য আজীবনের জন্য কানাডার প্রবেশের অনুমতি হারাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে পরিচালিত হয় এই রেভলিউশনারি গার্ড বাহিনী। Tools at our disposal to crack down. এর আগেও ইরান জুড়ে চলা হিজাব বিরোধী বিক্ষোভের উপর হামলার জন্য এই বাহিনীকেই দায়ী করেছিল পশ্চিমারা। এদিকে মাইশামিনের মৃত্যুর ইস্যুতে শুক্রবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইরান। নতুন মেডিকেল রিপোর্টে দাবি করা হয় নির্যাতন নয় বরং অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে এই কুর্দি নারীর। রিপোর্টে অস্বীকার করা হয় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগও। এরপরও থামানো যাচ্ছে না রাজপথের সরকার বিরোধী বিক্ষোভ। দেশে দেশে নিজেদের চুল কেটে প্রতিবাদ জানাচ্ছে নানা পেশার সেলিব্রিটিরাও। আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্য দুই আইন প্রণেতা সংসদে তাদের চুল কেটে ফেলেন। আন্দোলনকারীদের প্রতিও অনমনীয় ইরান সরকার। বিক্ষোভ দমনে রাইসি প্রশাসনের কঠোর অবস্থানে নড়চড় হয়নি এই তিন সপ্তাহেও, বরং শত্রুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে দেশটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষের পর বাসে আগুন লেগে অন্তত 11 জন নিহত ও 38 জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোর 5:15 নাসিক শহরের আওরঙ্গাবাদ রোডে মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নাসিকের সহকারী পুলিশ কমিশনার আমুল থাম্বে বলেন, নিহতদের সবাই বাসের যাত্রী ছিলেন। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে 5 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেমেছে ভাসমান অভিবাসীদের ঢল। গত 6 মাসে নিউ ইয়র্ক সিটিতে এসে জড়ো হয়েছে প্রায় 17,000 অভিবাসী। এমন অবস্থায় অভিবাসন প্রত্যাশীদের ঢল নামায় সংকটজনক পরিস্থিতি তুলে ধরতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র এরিক অ্যাডামস। সাম্প্রতিক মাসগুলোতে টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডার মতো রিপাবলিকান অঙ্গরাজ্যগুলোতে অভিবাসন প্রত্যাশীরা আসতে শুরু করেছে। অভিবাসন প্রত্যাশীরা এই হারে আসতে থাকায় চলতি অর্থবছরে নিউ ইয়র্কের অতিরিক্ত $1 বিলিয়ন ব্যয় করতে হবে জানিয়ে মেয়র এই ব্যয় বহনের ক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গুরুতর অসদাচরণের দায়ে যুক্তরাজ্যে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে বাণিজ্যমন্ত্রী কনর বান্সকে। বার্মিংহামে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সম্মেলনে একটি অসদাচরণের ঘটনায় তাকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে কনজারভেটিভ হুইপের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কার্যালয় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রীর অভিযোগ সম্পর্কে জানার পর সরাসরি ব্যবস্থা নিয়েছে। 2010 সাল থেকে সংসদ সদস্যের দায়িত্ব পালন করে আসছিলেন কর্নর বার্নস। তিনি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের অধীনে মন্ত্রী হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি বিক্রিতে টয়োটাকে ছাড়িয়ে গেছে জেনারেল মোটরস জিএম। গত বছর জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির কাছে শীর্ষস্থান হারিয়েছিল জিএম। চলতি বছরের প্রথম 9 মাসে পুনরায় সে অবস্থান পুনরুদ্ধার করল মার্কিন প্রতিষ্ঠানটি। তবে কিছু বিশ্লেষক ও বিনিয়োগকারীদের আশঙ্কা, মন্দার ঝুঁকির কারণে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে বার্ষিক গাড়ি বিক্রি নিম্নমুখী হবে জানিয়েছে রয়টার্স। শিল্প প্রকাশনা অটোমোটিভ নিউজের তথ্য অনুসারে 1931 সাল থেকে যুক্তরাষ্ট্রে যানবাহন বিক্রিতে শীর্ষ অবস্থানে ছিল জিএম। সে সময় সংস্থাটি আরেক মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড মোটরকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছিল। গত 2 বছর কোভিডজনিত প্রতিবন্ধকতায়
উৎপাদন ব্যাহত হওয়ায় টয়োটার কাছে অবস্থান হারিয়েছিল সংস্থাটি। আগামী বছর বৈশ্বিক সামগ্রিক বাণিজ্য প্রবৃদ্ধি ধীর হবে। বিশ্বব্যাপী জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি, ক্রমাগত সুদের হার বৃদ্ধি এবং কোভিড-19 মহামারীতে চীনের উৎপাদন খাতে অনিশ্চয়তায় 2023 সালে বাণিজ্য বৃদ্ধির পরিমাণ 1% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিএ, জানায় এপি। সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক বাণিজ্য সংস্থাটি জানায় চলতি বছর বিশ্বব্যাপী বাণিজ্য বৃদ্ধির পরিমাণ 3.5% হবে বলে আশা করা হচ্ছে, যদিও গত এপ্রিলে ডব্লিউটিওর পূর্বাভাসে 3% বৃদ্ধির কথা বলা হয়েছিল। একই সঙ্গে আগামী বছর এ বৃদ্ধির পরিমাণ 1% হবে, যদিও আগের পূর্বাভাসে আগামী বছর বাণিজ্য বৃদ্ধির পরিমাণ 3.4% কথা বলা আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 70তম জন্মদিনে একটি ট্রাক্টর উপহার পেয়েছেন। শুক্রবার তাকে এই উপহার দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শুক্রবার পুতিনের জন্মদিনে সাবেক সোভিয়েত দেশগুলোর নেতারা রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের জার আমলের কনস্টান্টিন প্যালেসে জড়ো হন। এই সময় সবার উপস্থিতিতে লুকাশেঙ্কো ট্রাক্টরের একটি সনদ পুতিনের হাতে তুলে দেন। ট্রাক্টরকে সোভিয়েত শাসনামল থেকে বেলারুশের শিল্প খাতের গর্ব হিসেবে ধরা হয়। এ কারণে পুতিনের জন্মদিনে এমন বিরল উপহার দিলেন বেলারুশের প্রেসিডেন্ট। হংকংয়ে অনুষ্ঠিত নিলামে বিশ্ব রেকর্ড গড়া দামে বিক্রি হল বিরল গোলাপি রঙের একটি হীরা। এদিন 11.15 ক্যারেটের হীরাটির দাম উঠেছে 4,99,00,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 516 কোটি টাকার বেশি। শুক্রবার এ নিলাম পরিচালনা করে সদবিস হংকং। প্রাথমিকভাবে উইলিয়ামসন পিঙ্ক স্টার নামের হীরাটি 2,10,00,000 ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্যারেট প্রতি সর্বোচ্চ দামে রেকর্ড গড়ে বিক্রি হয় সেটি। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।